हेलो स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल। এখন আমি তোমাদেরকে স্ট্রেট লাইন বা সরলরেখা এই অধ্যায়ের উপর কয়েকটি শর্টকাট ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBJEE বা JEE মেন প্রধানত এই পরীক্ষাগুলোতে যারা বসবে তারা এই পরীক্ষায় এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোতে এই ট্রিক্সগুলোকে যদি অ্যাপ্লাই করো তাহলে অনেক কম সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তার জন্য তোমাদেরকে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওগুলো থেকে তোমরা যে ট্রিক্সগুলো পাবে সেগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কাজে দেবে। তাহলে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন আমি সবার প্রথমে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কী করে নির্ণয় করতে হয়। তো এটার জন্য প্রথমে জানতে হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলতে কী বোঝায়। ধরো কোনো একটা পয়েন্ট আছে, আমি ধরে নিলাম যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, এটা হচ্ছে একটা পয়েন্টের কোঅর্ডিনেট। আর একটা স্ট্রেট লাইন আছে যার ইকুয়েশন আছে ধরো ax + by + c = 0। তাহলে এই পি পয়েন্ট থেকে যদি এই লাইনটার উপর লম্ব অঙ্কন করা যায়, মানে পারপেন্ডিকুলার ড্র করা যায়, তাহলে এই পারপেন্ডিকুলারটি, এই পারপেন্ডিকুলার যে লাইনটি সেই লাইনটি এই ax + by + c = 0 এই স্ট্রেট লাইনকে যে পয়েন্টে কাট করে এই পয়েন্টটাকে বলা হয় ফুট অফ দি পারপেন্ডিকুলার। তাহলে এখন পরীক্ষায় যদি এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অর্থাৎ এই পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে বলে তখন আমরা কি করে করব, সেটাই আমরা আজকের প্রথম আলোচনার বিষয়। তা কীভাবে করব দেখো, তার জন্য তোমরা এই নোটটি পড়ো। এখানে বলা হয়েছে যে দ্য ফুট এম, এই যে এমটাকে বলছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাই তো? তাই দ্য ফুট এম অফ পারপেন্ডিকুলার drawn from a point P x1, y1। তাহলে এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে এটা কোথা থেকে আমরা ড্র করেছি? P পয়েন্ট থেকে, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। কোথার উপর ড্র করেছি? যে টু দ্য লাইন ax + by + c = 0, মানে এই লাইনের উপর। ইজ কত? ইজ গিভেন বাই, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? x - x1/a = y - y1/b = ax1 + by1 + c/ মধ্যে a² + b²। এইটা হচ্ছে তোমার ট্রিক্স। এই ইকুয়েশনটাকে মাথায় রাখতে পারলে আমরা খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই এম পয়েন্টের কোঅর্ডিনেট বা ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট বার করতে পারবো। ঠিক আছে, কীভাবে বার করবো একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এখানে একটা প্রবলেম নেওয়া হয়েছে যে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট 2, 3, মানে এই ধরো 2, 3 পয়েন্ট থেকে কোন পয়েন্টের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করতে বলেছে? যে 2, 3 পয়েন্ট থেকে যদি তুমি y = 3x + 4 এই লাইনের উপর পারপেন্ডিকুলার টানো তাহলে তখন ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট কী হবে, তাই তো? তাই তো বলেছে। দেখো একবার কোশ্চেনটা পড়ো। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট 2, 3 অন দ্য লাইন y = 3x + 4 ইজ গিভেন বাই, এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা করব? আমরা রুলস কি শিখলাম? যে রুলস শিখলাম হচ্ছে এই যে x - x1, দরকার এটা লিখি আমি এখানে। দেখো x - x1 বাই কত আছে? a। x - x1/a = y - y1/b = ax1 + by1 + c/a² + b²। এই ইকুয়েশনটাকে মাথায় রাখতে হবে। এই ইকুয়েশনটির সাহায্যে আমরা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করতে পারবো। তাই এখানে এই x1, y1 মানে হচ্ছে 2, 3, আর a b c ভ্যালুগুলো হচ্ছে যে ইকুয়েশনে, দেখো যে ইকুয়েশনটা তোমরা পাবে এই ইকুয়েশনটাকে সবসময় এই ফর্মে সাজাতে হবে যে ax + by + c = 0। ইকুয়েশনকে সবসময় এই ফর্মে সাজালে তুমি a b c এর মানটা পেয়ে যাবে। তো এটাকে যদি এই ফর্মে সাজাই, প্রথমে এক্সের টার্ম হচ্ছে 3x, তারপর ওয়াইয়ের টার্ম এটা রাইট সাইডে গেলে -y, তারপর কনস্ট্যান্ট টার্ম 4 = 0। এইভাবে ইকুয়েশন এই ফর্মে সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে এ বি সি এর মানটা পেয়ে যাচ্ছি। দেখো a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে 4। এখানে মানগুলো বসিয়ে দাও। যে x - x1 মানে কত আছে? যে x1, y1 হচ্ছে 2, 3, মানে x1 মানে 2, a মানে হচ্ছে কত? 3, যে a মানে হচ্ছে 3 = y - y1 মানে হচ্ছে 3, এই যে y1 মানে দেখো 3 আছে, বাই b আছে, b মানে হচ্ছে এখানে -1, এই যে y এর কোফিশিয়েন্ট বা y এর সহগটা হচ্ছে -1, সেটাই হচ্ছে b = -ax1, এই যে ax1 + by1 + c বলতে এই যে ax1 মানে x এর জায়গায় যে 2 বসবে, माइनस जे वाइर जगह थ्री बस प्लस फोर एटाई हे तो एक्सर जगह टू बसाले जो तीन दुगुणे छय माइनस वाइर जगह कत बस थ्री प्लस फोर बाई नीचे आछे देखो ए स्क्वायर प्लस बी स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर तो ए मान तो थ्री तो थ्री स्क्वायर मान नाइन और बी मान हे माइनस वन स्क्वायर मान हे प्लस वन बस एखान देखो तुम्हें एक्स स्क्वायर मानटा निर्णय करते तो एटा इक्वल टू हलो कत देखी सिक्स प्लस फोर मान टेन टेन थे थ्री माइनस होले सेवेन तो माइनस सेवेन बाई निचटा हे टेन माइनस सेवेन बाई टेन তাহলে এবার এটা ইকুয়াল টু যখন -7/10 সেখান থেকে x পাবো আর এটা ইকুয়াল টু -7/10 ধরে y পাবো তো এটা যখন -7/10 এর সাথে সমান করছি তখন এখান থেকে x এর মান কত পাচ্ছি দেখে নাও x ইকুয়াল টু হবে যে -3 * 7 মানে 21/10 + 2 এই যে -2 টা রাইট সাইডে গিয়ে +2 তাহলে 10 আর এটা 20 মানে -1/10 এটা হচ্ছে x এর মান और वायर मान कत पाबो एटा इक्वल टू -7/2 धरले एखान थेके वाई इक्वल टू हबे माइनसटा एदिके गेले +7/10 और -3 राइट साइडे गेले +3 ताहले इक्वल टू कत होच्छे 30 प्लस 7 माने 37/10 तो एक्स एर मान -1/10 और वाई होच्छे कत 37/10 जेटा होच्छे अपशन नम्बर बी ते आछे देखो जे एक्स एर मान -1/10 एबं वायर मान होच्छे 37/10 ताहले এইভাবে আমরা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করতে পারি ঠিক আছে। এরকম দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট 1, 2 অন দ্য লাইন এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এবার আমরা চটপট করে ফেলি তাহলে ইকুয়েশনটা প্রথমে ছিল এক্স মাইনাস এক্স ওয়ান মানে ওয়ান বাই ছিল এ এ মানে হচ্ছে এখানে এক্সের সহগ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এখানে টু বাই বি বি মানে এখানে ওয়াইয়ের সহগ মানে ওয়াইয়ের কোএফিশিয়েন্ট ইকুয়াল টু মাইনাস অফ এই যে মাইনাস অফ এইখানে তুমি এই যে ইকুয়েশন যেটা আছে সেখানে x এর জায়গায় 1 y এর জায়গায় 2 বসালে যে ভ্যালুটা পাবো তাহলে x এর জায়গায় 1 y এর জায়গায় 2 বসালাম আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল a মানে হচ্ছে x এর সহগের স্কয়ার করলে 1 b মানে y এর সহগ হচ্ছে -1 তাকে স্কয়ার করলো +1 ব্যাস এখান থেকে দেখো কত সহজে তুমি এটাকে একবার এর সাথে ইকুয়াল করো এটাকে একবার এর সাথে ইকুয়াল করলে xy পেয়ে যাবে। এই ভ্যালুটা কত হচ্ছে দেখি একটু ক্যালকুলেশন করে দিই 3 + 1 फोर 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 -2 मान टू तो 2/2 केटे गल 1 हलो -1 पड़े थकल तो एटा इक्वल टू जो -1 तक एक्सर भैल्यू पा देखो ये 1 × -1 मान -1 और -1 टा राइट साइडे गले +1 इक्वल टू जिरो। सिमिलारलि वाई पा कत वाई इक्वल टू -1 × -1 मान +1 -2 टा राइट साइडे गले +2 इक्वल टू थ्री तेल फुट अफ द पारपेंडिकुलर हे 0,3 ये हे फुट अफ द पारपेंडिकुलर कोऑर्डिनेट ताहले देखो कत कम समय मध्य अंकटा करते पारछि आमरा ठीक आछे। एई हे शर्टकाट ट्रिक्सर मजा एइगुलोके अप्लाई करे करले अनेक समय तोमादेर बेचे जाबे जे समय तोमरा अन्यान्य अंकगुलोके ट्राई करते पारबे केमन। परवर्ती पॉइंट होच्छे इमेज अफ ए पॉइंट उइथ रेसपेक्ट टू ए लाइन इमेज पॉइंट बार करते बोलेछे एकटा लाइनेर रेसपेक्टे মানে এরকম ধরো এই হচ্ছে একটা লাইনের ইকুয়েশন তোমাকে দিয়ে দেবে আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দেবে যেটা ধরলাম x1 y1 তাহলে এই পয়েন্টের ইমেজ পয়েন্ট বার করতে হবে এই লাইনের রেসপেক্টে মানে কি এই পয়েন্ট থেকে এই লাইনের উপর যদি পারপেন্ডিকুলার টানা যায় তাহলে এটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তাই তো এটাই তো আমরা শিখলাম। তাহলে এবার এই পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে মানে এই পয়েন্ট থেকে এর যা ডিস্টেন্স এর থেকে সেম ডিস্টেন্সে আমরা যে আরেকটা পয়েন্ট পাচ্ছি এই পয়েন্টটাকে যদি কিউ বলি আর এই পয়েন্টটাকে যদি পি বলি তাহলে পি এর ইমেজ পয়েন্ট হবে কিউ উইথ রেসপেক্ট টু দ্য লাইন এইটা ঠিক আছে বা কিউ এর ইমেজ পয়েন্ট হবে পি মানে পি আর কিউ এর মিড পয়েন্ট হচ্ছে এইটা হবে ঠিক আছে। যদি তোমাকে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে এই লাইনের রেসপেক্টে এর ইমেজ পয়েন্ট মানে কিউ এর কোঅর্ডিনেট বার করতে বলে তখন আমরা কীভাবে করব এটাই শিখবো এই রুলসের মাধ্যমে। तो सेटा बोला होच्छे देखो द इमेज अफ ए पॉइंट x1 y1 x1 y1 एर इमेज उथ रेसपेक्ट टू द लाइन मिरर ax प्लस by प्लस c इक्वल टू जिरो ताहले एई लाइनेर रेसपेक्टे कि इमेज पॉइंटटा कत बी किऊ एक्स कमा वाई जे किऊ एटाके धरे नियेछे एक्स कमा वाई पी पॉइंटेर इमेज पॉइंट होच्छे किऊ जार कोअर्डिनेट एक्स कमा वाई इज गिभेन बाई एई इक्वेशनटा खेयाल राखते होबे जे एक्स माइनस एक्स वन बाई ए इक्वल टू वाई माइनस वाई वन बाई बी इक्वल टू -2 इंटू ए एक्स वन प्लस बी वाई वन प्लस सी बाई रूटर मध्य बाई ए स्क्वायर प्लस बी स्क्वायर एटा देखो ये इक्वेशनटार साथे आगेर जे इक्वेशनटा बेर करलाम जेटा फुट अफ द पारपेंडिकुलार तार मिल आछे शुधु आगेर इक्वेशनेर साथे ए इक्वेशनेर पार्थक्य होच्छे एखानटा 2 छिलो ना एटार एखाने एकटा 2 एक्सट्रा आछे आर बाकिटा पुरोपुरि आगेरटार मतन सेम तो सेक्षेत्रे दुटो इक्वेशन मने राखाओ सुविधा। फुट अफ द पारपेंडिकुलार क्षेत्र एखाने टू हबे ना, इमेज पॉइंटेर क्षेत्र एखाने टू हबे। एई होच्छे पार्थक्य। जेमन एकटी अंक धरलाम जे फाइंड द इमेज अफ द पॉइंट, फाइंड द इमेज अफ द पॉइंट 3,8, 3,8 एर इमेज पॉइंट बार करते बोलेछे उथ रेसपेक्ट टू द लाइन। एटा एई लाइनेर रेसपेक्टे ताहले एखाने कि हबे देखि, लाइनटार इक्वेशन आछे एक्स प्लस 3 वाई, 7टाके बादिके निये एसे -7 इक्वल टू 0 माने लाइनटाके आमरा ax प्लस by प्लस c इक्वल टू 0 एई फर्मे साजालाम। और 3,8 एई पॉइंटेर रेसपेक्टे इमेज पॉइंट बार करते हबे। ताहले इक्वेशनटा आमरा शिखलाम कि जे एक्स माइनस x1 मान एखाने 3/a, a मान होच्छे x एर कोएफिशिएंट माने 1 इक्वल टू y माइनस y1 मान 8/b, b मान y एर कोएफिशिएंट इक्वल टू एखाने -2 आछे, -2 इनटू এই পয়েন্টটাকে এখানে বসাও, x এর জায়গায় 3, y এর জায়গায় 8 বসালে 3 আর 24 -7/a² + b² a মানে x এর কোএফিশিয়েন্ট স্কয়ার, b মানে y এর কোএফিশিয়েন্ট স্কয়ার মানে 3² মানে 9। বাস এখান থেকে আমরা xy পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে দেখি, 24 + 3 27 - 7 = 20 - 2 মানে -40, 20 * -2 মানে -40/10 इक्वल टू -4 पे गेलाम। তাহলে এবার এটা ইকুয়াল টু -4 একবার ধরব, এটা ইকুয়াল টু -4 একবার ধরব। তো এটা যখন -4 তখন ওখান থেকে x পাবো হচ্ছে যে 1 * -4 মানে -4 -3 টা রাইট সাইডে গিয়ে +3 ইকুয়াল টু -1 x এর মান পেয়ে গেলাম। সিমিলারলি এটা যখন -4 হবে তাহলে y ইকুয়াল টু হবে 3 * -4 মানে -12 +8, +8 হচ্ছে -8 টা রাইট সাইডে গিয়ে +8 इक्वल टू -4। इमेज पॉइंटर कोऑर्डिनेट बेरोलो -1, -4 जेटा देखो ऑप्शन नम्बर बी ते आछे -1, -4 ठीक आछे। तो এইভাবে আমরা ইমেজ পয়েন্ট বের করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। এর পরের টপিকটি দেখো, পজিশন অফ টু পয়েন্টস x1, y1 एंड x2, y2 रिलेटिव टू ए गिवन लाइन। माने धरो एक लाइन आछे, लाइनेर रेसपेक्टे दुटो पॉइंट आछे, एई दुटो पॉइंटेर पजिशन बोलते हबे। माने एरकम ब्यापारटा धरो एई होच्छे एक लाइन और दुखाना पॉइंट आछे, सेई दुटो पॉइंट लाइनेर कि एक ही पाशे थाकबे ना लाइनेर अपोजिट पाशे थाकबे, एटा होच्छे एखाने बोलते हबे जे जे दुटो पॉइंट देवा थाकबे सेई दुटो पॉइंट लाइनेर एक ही पाशे थाकछे ना लाइनेर अपोजिट पाशे, माने एक लाइनेर लेफ्ट साइडे एक राइट साइडे एरकम थाकबे किना बोलते हबे। सेटा बुझबो कि करे देखो, तार जोन्नो जे पॉइंट आमाके माथाय राखते हबे सेटी हलो, देखो आमी पड़े शोनाच्छि, लेट द इक्वेशन अफ ए लाइन बी एक्स प्लस by प्लस सी इक्वल टू 0। लाइनटार इक्वेशन धरे निलाम एक्स प्लस by प्लस सी इक्वल टू 0 और पॉइंट दुटोके धरलाम एकटा होच्छे पी x1, y1 एंड किऊ x2, y2 आर टू गिवेन पॉइंट्स। ठीक आछे, नम्बर 1 एखाने दुटो पॉइंट माथाय राखते हबे। नम्बर 1 इफ ax1 प्लस by1 प्लस सी एंड ax2 प्लस by2 प्लस सी बोथ आर अफ द सेम साइन, माने जे पॉइंट दुटो देवा थाकबे सेई पॉइंट दुटोके तोमाके एइखाने बसाते हबे, एई एक्सप्रेशनेर ऊपर बसाते हबे। एर ऊपर बसाले x1 y1 बसाले एटा पाচ্ছি और x2 y2 बसाले एटा पाচ্ছি। তাহলে এই দুটোর ভ্যালু দেখতে হবে একই সাইন কিনা, হয় এই দুটোর ভ্যালু তুমি দেখো অথবা এই দুটোর রেশিওর ভ্যালু দেখো পজিটিভ হয় কিনা। যে ax1 + by1 + c / ax2 + by2 + c ग्रेटर दैन 0 कारण ये दुटो जो सेम साइन है, दुटो सेम साइने रेशियो कि है पजिटिव है, दुटो जो पजिटिव है धरो एटाओ पजिटिव एटाओ पजिटिव ताहले तादेर रेशियो कि है पजिटिव है। आबार एटाओ होते पारे एटाओ नेगेटिव एटाओ नेगेटिव ताहले नेगेटिव बाई नेगेटिव से क्षेत्रेओ पजिटिव है। ताहले हय एरकम भावे माथाय राखो ना हले एई रेशियोटा पजिटिव है एटा माथाय राखो। ताहले जदि रेशियोटा पजिटिव है तखन आमरा बोलबो एई दुटो पॉइंट कोथाय लाई करछे, अन सेम साइड अफ लाइन एतो माने लाइनेर एकई दिके थाकछे। ठीक आछे, और जदि देखी जो रेशियोटा नेगेटिव हे, रेशियोटा नेगेटिव माने एर मध्य एक भैलू पजिटिव है एक नेगेटिव है, मैं एक पजिटिव एक नेगेटिव बोले तखोनी ही किन्तु रेशियोटा नेगेटिव है ताई ना। ताहले सेखाने बला होच्छे जे एटा एबं एतो बोथ आर अफ अपोजिट साइन, अपोजिट साइन माने एर एक पजिटिव एक नेगेटिव ए दुटोर मध्य, ताई तार रेशियोटा नेगेटिव होयेछे। ताहले सेई क्षेत्रे आमरा बोलबो कि एई रेशियोटा जदि नेगेटिव हय तखन बोलबो एई दुटो पॉइंट लाई अन अपोजिट साइड अन द लाइन, लाइनेर अपोजिट दिके आछे केमन, एटा माथाय राखते हबे। एक एग्जाम्पल नेওয়া যাক, The points 2, 1 and -3, 5 are lies along the line 3x - 2y + 1 = 0. এই লাইনের রেসপেক্টে এই দুটো পয়েন্ট কোথায় আছে? সেম সাইডে না অপোজিট সাইডে না ক্যানট সে নান অফ দিস। তাহলে আমরা কি করব? এই 3x - 2y + 1 এর উপর একবার এই পয়েন্ট বসাবো, একবার এই পয়েন্ট বসাবো, বসিয়ে তাদের রেশিওটা বের করব। তা দেখো প্রথমে আমরা 3 × x এর জায়গায় 3 × x এর জায়গায় 2 -2 × y এর জায়গায় 1 + 1 বসালাম ডিভাইডেড বাই। এবার এই পয়েন্টটা বসাই, 3 × x এর জায়গায় -3 -2 × y এর জায়গায় 5 + 1। এই যে এদের রেশিওটা এবার দেখতে হবে এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ হয়। 3 × 2 মানে 6, -2 মানে 4 + 1 5, 6 - 2 মানে হচ্ছে 4 + 1 5, -9 - 10 তাহলে মাইনাস কত হলো? -10 আর -9 মানে -19 + 1 -18, তাই তো? -9 - 10 অর্থাৎ -19 + 1 = -18। তাহলে রেশিওটা কী হলো? নেগেটিভ হয়ে গেল। রেশিওটা নেগেটিভ হলে কি শিখলাম? এই যে রেশিও নেগেটিভ এইমাত্র শিখলাম। দুটো পয়েন্ট কী করছে? অপোজিট সাইডে থাকবে। একটা অঙ্ক দিলাম, এটা তোমরা বাড়িতে করবে। যে দ্য পয়েন্টস 1, -1 অ্যান্ড 3, 2 আর লাইজ অ্যালং দ্য লাইন x - 2y + 5 = 0। তাহলে এই দুটো পয়েন্ট এই লাইনের কোন দিকে আছে? এক সাইড, একই সাইডে আছে কি না? এই যে সেম সাইড, অপোজিট সাইড না ক্যানট সে না নান অফ দিস। এটা তোমরা করবে, করে কোন অপশানটা কারেক্ট হচ্ছে সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলবে। যদি অপশান এ কারেক্ট হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে অপশান এ, যদি বি হয় তাহলে বি, এভাবে যে অপশানটা কারেক্ট হবে সেই অপশানটাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকছে। তাহলে স্ট্রেট লাইনে তোমরা আগের ভিডিওগুলো দেখবে, সেখানেও আরও বেশ কিছু ট্রিক্স দেখানো হয়েছে। আজকের ভিডিওগুলো অবশ্যই দেখবে। তা টোটাল স্ট্রেট লাইনের উপর দেখবে আমার যে ভিডিওগুলো আছে, সেগুলোকে যদি তোমরা দেখতে থাকো অনেকগুলো শর্ট ট্রিক্স তোমরা পেয়ে যাবে, যেগুলোকে তোমরা খাতায় কালেক্ট করে রাখবে, যেগুলো তোমাদের অঙ্ক করতে ভীষণভাবে কাজে লাগবে। কেমন? তা ক্লাস আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।